অধ্যাপক ডাক্তার সৈয়দ আলী হাসান আপনার কাছে জানতে চাইব যে আমরা দেখছি যে কোভিড নাইন্টিনের ভয়াবহ সময়ে উপকূলীয় অঞ্চলে আঘাত এনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় আমপান তো এই দুর্যোগ প্রবণ সময়ে উপকূলীয় মানুষ স্বাভাবিকভাবেই ঠাঁই নিচ্ছে আশ্রয় কেন্দ্রগুলোতে এবং এই সময় আসলে সামাজিক যে দূরত্ব এটা মেনটেন করা খুব কঠিন তো এই সময় আসলে নিজেদেরকে এই করোনার মতো ছোঁয়াচে এই রোগ থেকে কীভাবে নিরাপদ রাখবে এ বিষয়ে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা জি ধন্যবাদ আসলে এখন একটা বিপদগ্রস্ত অবস্থায় তারা বসবাস করছে এটা একমাত্র আল্লাহ যদি রক্ষা করেন তাহলেই এক রক্ষা হবে কারণ এখানে কোনো রকমেই স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই সম্ভব একটু ডিফিকাল্ট হয়ে যাবে তারপরেও যিনিরা প্রতিনিধি যারা যেনারা আছেন তারা যতটা পারেন সম্ভবত ওনাদেরকে শিক্ষা দিবেন যে একটু দূরে থাকতে এবং হা এখন পানি টানি পাওয়া খুব অসুবিধা হয়ে দাঁড়াবে যাতে হাতগুলি একটু ভালো করে ধোয়া ধোয় এবং শিষ্টাচারটা যদি মানে চলে যদি ওখানে কিছু কিছু ক্যাপ সাপ্লাই থাকে তাহলে আশা করি মা যদি করা যায় উপর ভরসা করলে মনে হয় রক্ষা পাবেন জি অধ্যাপক ডাক্তার শাহনা রহমান ঘূর্ণিঝড় কিংবা করোনার দুর্যোগকালীন এই সময় শিশুদেরকে নিরাপদ এবং সুস্থ রাখার জন্য কি কি নিয়ম মেনে চলতে হবে এ বিষয়ে বলবেন আপনি আসলে এখন তো মানে একটা ডিজাস্টার আমাদের দেশে শুধু না গ্লোবাল ক্রাইসিস চলছে তার মধ্যে এই যে আমাদের হঠাৎ করে ঝড়। এটা তো আমাদের একেবারেই মানে অনাকাঙ্ক্ষিত কিন্তু কিছু তো করার নেই তো যেটা নাকি বাচ্চাদের ব্যাপারে আমরা সব সময় বলি যে এই যে আমরা সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বলছি এটা মানে প্রাপ্তবয়স্কদের বেলায়ও যেমনটা করতে হবে বাচ্চাদের বেলায় এবং মাস্ক পরা ওখানে যদি কাপড়ের মাস্কও দেয়া যেত আমি মনে আমার মনে হয় এখন লক্ষ লক্ষ লোককে তো আসলে সরকারের পক্ষেই একদিনের মধ্যে সাপ্লাই দেওয়াটাও সম্ভব না তা আমি ওখান বাবা মাদেরকে যদি এইটুকু বলা যায় যে অন্তত আপনার কাপড় দিয়ে মুখটা নাকটা একটু জড়িয়ে রাখেন এবং হাঁচি কাশি শিষ্টাচার যেটা সেটা একটু টিস্যু তো পাওয়াও সম্ভব না এটা প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে কাপড়ের হাঁচি দিল কাশি দিল এবং হাতটা ধোয়া সাবান দিয়ে যতটুকু সম্ভব করতে হবে আমাদের এই সাবধানটা হতে হবে বাকি তো আল্লাহর ভরসা আমরা এবং আজকে লাইলাতুল কদরের রাত আমরা সবাই মিলে দোয়া করব আমাদের দেশের রক্ষার জন্য সব সব দুর্যোগ থেকে জি আমরা একটু চলে যেতে ফেসবুকে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন মামুন নামের একজন দর্শক জানতে চেয়েছেন অনেকদিন পরে আজ আমি সেলুনে চুল কেটেছি এবং শেভ করেছি এখন আমার মাথা ব্যথা করছে এখন আমি ভয় পাচ্ছি

উনি মুক্তি পাবেন তারপরে যদিও ব্যথা না হয় অনেকটা অবজার্ভ করতে থাকুক যে জ্বর আসে কি না কিংবা গায়ে ব্যথা হয় কি না যখন আসবে তখন সেই রকম তার সেরকম ব্যবস্থা করলেই চলবে এখন আপাতত যদি খুব তীব্র ব্যথা হয়ে থাকে একটা প্যারাসিটামল খেয়ে একটু বিশ্রাম নিলে আমার মনে চলে যাবে আর ডাক্তার সল্লিত আসদ আলী হাসান দর্শক যেটা জানতে চেয়েছেন যে ওনার একদিনেই আসলে উনি মাথা ব্যথার কথা বলছেন বা ভয় পাচ্ছেন এটা আসলে আমারও প্রশ্ন যে একদিনে কি করোনার রকম সিমটম দেখা দেয় কি না বা আসলে অন্য কোনো সিমটমও একদিনের মধ্যে দেখা যাওয়া যায় কি না জি জি ম্যাডাম বলতে ম্যাডাম মনে হচ্ছে কি উনি ভয় পাচ্ছেন নার্ভাস হয়ে গেছেন কারণ একদিনে আসলে হবার কথা না আজকেই উনি সেলুনে চুল কেটেছেন দাড়ি কামিয়েছেন হবার কথা না এটা বোধ হয় খুব সম্ভবত ওনার ভয় নার্ভাসনেস থেকে হচ্ছে তবে তবে আমি ওনাদেরকে বা ওনার মাধ্যমে আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে দাড়ি কামানোর জন্য বা শেভ করার জন্য বা চুল কাটার জন্য আপাতত সেলুনে না গিয়ে ঘরে করাটা ভালো কারণ সেলুনে গেলে যেটা হচ্ছে আপনি সামাজিক দূরত্ব তো বজায় রাখতে পারছেন না ওখানে অনেক লোক আসছে অনেক ভিড় হচ্ছে তারপর মনে করেন যিনি আপনার সেভ করে দিচ্ছেন তিনিও যে আক্রান্ত কিনা কারণ আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে একটা মেজর নাম্বার আমাদের কিন্তু সিমটম থাকে না কিন্তু তাদের ভেতর কিন্তু ইনফেকশনটা হয়ে যায় করোনা কোভিড নাইন্টিন ইনফেকশনটা হয়ে যায় এবং তাদের সমস্যা একটাই তারা কিন্তু আমি যেমন আমার ভেতরে আছে আমি জানি না আমার কিন্তু কোনো সিমটম নেই কিন্তু আমি কিন্তু ইনফেকশাস আমি কিন্তু আবার ছড়াতে পারি আরেকজনকে এই জন্য বাইরে যাওয়াটা না যাওয়াই ভালো এ ঘরে থাকাটাই ভালো একটু কষ্ট করে ঘরেই সবকিছু করে নেবেন জি আমরা আরো একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি ফেসবুক থেকে রাব্বি নামের দর্শক জানতে চেয়েছেন মুড়ি বা চিড়া যেহেতু রান্না করে খাওয়া হয় না আবার বিক্রেতা সেগুলো হাত দিয়ে স্পর্শ করে থাকে সেক্ষেত্রে মুড়ি বা চিড়া কিভাবে খাওয়া নিরাপদ একটা সৈয়দ আলী আসান আসলে এইগুলোতে উত্তর দেওয়া খুবই কঠিন যে মুড়ি চিড়া কিভাবে খাবেন মুড়ি তো ভিজায় দিলে তো মুড়ি তো নষ্টই হয়ে যাবে আমার মনে হয় এই মুড়িগুলা যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় যদি মুড়ি কিনে নিয়ে আসে এই মুড়ির প্যাকেটটাকে চব্বিশ ঘন্টা কি আটচল্লিশ ঘন্টা আমরা ফেলে রাখি বয়েমের মধ্যে তাহলে হয়তো বা এরম একটা সম্ভাবনা থাকে যে করোনা থাকলে হয়তো মরে যাবে চিরা অনেকক্ষণ ভিজিয়ে রাখা যায় সেইটা একটা ভালো জিনিস কিন্তু এইগুলো আসলে খুবই ডিফিকাল্টিস এগুলো কপালের উপরেই নির্ভর করতে হবে